ঘটনার বিবরণে প্রকাশ, সোমবার সকাল 11টা নাগাদ উত্তর জেলার ধর্মনগরের বটরশিস্থিত এলাকার বেবি ইঞ্জিনিয়ারিং কোম্পানির অফিসের সামনে আচমকা ধর্নায় বসে কোম্পানির ড্রিলিং শ্রমিকরা। শ্রমিকদের বক্তব্য, ওএনজিসির মাটি ড্রিলিংয়ের জন্য বেবি ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে বরাদ্দ দেওয়া হয়। সেই সুবাদে উক্ত অফিসের অধীনে প্রায় 267 জন ড্রিলিং শ্রমিক কাজ করছিলেন। তার মধ্যে শ্রমিকদের রথ বদলে বিগত 2021-এর 12ই নভেম্বরে ড্রিলিং শ্রমিকরা পশ্চিমবঙ্গ থেকে ধর্মনগর আসেন। প্রথমে সব ঠিকঠাক চললেও 2 মাস যাবৎ শ্রমিকরা তাদের বেতন পাচ্ছেন না। চলতি মাসের 6 তারিখ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে শ্রমিকদের রেশন সামগ্রীও। রয়েছে তাদের থাকার জায়গা ও বাথরুমের সমস্যা। মূলত শ্রমিকদের প্রধান দাবি, বেতন ও রেশন সামগ্রী সময় মতো দিতে হবে। এছাড়াও শ্রমিকদের অভিযোগ, মাটিতে ড্রিলিং এর সময় তাদের লাইফ সেফটির জন্য হেলমেট, জুতো ও লাইফ জ্যাকেট দেওয়া হয় না। তাই কিছুদিন পূর্বে পানিসাগর এলাকায় মাটি ড্রিলিং এর সময় 4 জন শ্রমিক গুরুতরভাবে আহত হয়। বর্তমানে সকলে সুস্থ হলেও একজন এখনও আগরতলায় চিকিৎসাধীন। তাই দাবি, কোম্পানির তরফে লাইফ সেফটির সকল সামগ্রী প্রদান করতে হবে। তবে উক্ত ইঞ্জিনিয়ারিং কোম্পানি শ্রমিকদের সকল দাবি ও অভিযোগ মানতে নারাজ। তাই ড্রিলিং শ্রমিকদের মধ্যে এক তীব্র উৎকণ্ঠা বিরাজ করছে। এখন দেখার বিষয়, বেবি ইঞ্জিনিয়ারিং কোম্পানি ড্রিলিং শ্রমিকদের দাবি দাওয়াগুলি কতটুকু পূরণ করে। আমরা পয়সা পাইনি, একটাই আন্দোলন, আমাদের খাওয়া পয়সা দিচ্ছে না, যার জন্য আজকে আমরা এখানে বসেছি। আমরা এখানে লোকাল প্রশাসন, লোকাল কোন এনজিও কে আমরা আমাদের পাশে আসার জন্য আহ্বান করছি। ছাত্র ইউনিয়ন কে, আমাদের অনেক ছাত্র আছে, আমাদের স্কুল বন্ধ থাকার জন্য আইটিআই করতে করতে আমাদের দেশে পশ্চিমবাংলার লোক, আমরা আমাদের কলেজেও বন্ধ, এরকম ছেলে ওরা এসছে কাজে। এই কোম্পানির সঙ্গে আমরা আজকে দীর্ঘ 5 বছর ধরে কাজ করছি। কি কোম্পানি এটা? হচ্ছে ওএনজিসি কোম্পানি থেকে প্রাইভেট কোম্পানি কন্ট্রাক্ট নিয়েছে, দেবী ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড কন্ট্রাকশন, ওই যে লেখা আছে এই হচ্ছে কোম্পানি। এই কোম্পানি থেকে আমাদেরকে সব কাজে নিয়ে এসছে। আমরা 5 বছর কাজ করছি, যতদিন গভর্নমেন্টের আন্ডারে ছিল ততদিন আমাদের পয়সা করি কোনোদিন অসুবিধা হয়নি। যখন এরা প্রাইভেট কোম্পানি থেকে এরা কাজ করছে তখন এরা পয়সার অসুবিধা হচ্ছে। এখন আমাদেরকে বলছে, একটু আগে ওখানে পার্টিজিপ আছে, বলছে তোমাদের 4 জন লোককে 60 টাকা করে বোর দিতে হবে। এরকম 55,000 টাকা এরকম আমরা বোর কন্ট্রাক্টে আসেনি। আমরা মাস মাইনে এসেছি 55,000 টাকা, 4 জনের মাইনা 1 মাসে। তার মধ্যে আমাদের খাওয়া দাওয়ার কথা ছিল, এখন সব কথা ঘুরিয়ে দিচ্ছে যাতে আমরা এখান থেকে চলে যাই, এ করতে পারি। এইসব নানান কথা ওরা ভিতরে আছে, ওরা খাওয়া দাওয়া করছে, ওদের সবকিছু ঠিকঠাক আছে, অথচ আমাদের জানুয়ারি 5 তারিখ অব্দি আমাদেরকে খাওয়ার পয়সা দিয়েছিল, তারপরে আমাদের খাওয়ার পয়সা নেই, কোনো দোকান বাকি দিচ্ছে না। আমরা টোটাল 267 জন আছি এখানে, আমরা সৎখানে লোক আছি, আরো লোক আমাদের আছে আনিনি, যেহেতু এখন আমাদের এখানে করোনা ভাইরাস চলছে, একটা লকডাউনের মধ্যে আছে, ওই জন্য আমরা সব লোককে এখানে এখন আনিনি। আর আমাদের পয়সা কড়ি না পেলে আমাদের বাড়ির দিকে খুব অবস্থা খারাপ। আমাদের এই সময় সিজনে আমাদের অধিকাংশ মানুষের ধানের যে খড় হয়, খড় দিয়ে ঘর ছাওয়া হয়, এই সময় সবার বাড়িতে পয়সা দরকার, সবাই খড় কিনে ঘর তর বানায় ঘর ছায়, কিন্তু এমন এরা ব্যবহার করছে, যাতে কাজ করে নেবে আমাদেরকে যাতে পয়সা না দিতে হয় সেরকম ব্যবহার করছে এখানে। আর আগে যারা ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।